নমস্কার, আপনারা দেখছেন রাশিফল। এটি একটি জ্যোতিষ ভিত্তিক চ্যানেল। আমি আজ লটারি সম্পর্কে কিছু বলবো, কারণ তেইশে সেপ্টেম্বরের পর থেকে এই 12টি রাশি, মেষ থেকে মীন, এই 12টি রাশি কিন্তু কম বেশি ভালো শুভফল পাবেন। কারণ আমি এর আগে একটা ভিডিও দিয়েছি যে রাহু কেতু 23 তারিখে রাশি পরিবর্তন করবে, তারপরে কিন্তু একটা ভালো সুফল কিন্তু 12টি রাশি পাবে। আর এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিও, 6টি রাশির যে ধনযোগ তৈরি হয়েছে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, আই বাটনে দেওয়া থাকবে। আর আমি এখন যেটা বলতে চলেছি, 12টি রাশি কিন্তু একটা সুফল পাবেন। সেই কারণে আমি এই যে লটারি যে টোটকাটা আজকে দিচ্ছি, আমি বলবো 23 তারিখের পর থেকে আপনারা এই 12টি রাশির জাতক জাতিকারা কিন্তু লটারি ট্রাই করতে পারেন। আমি ঠিক যেভাবে লটারি একটা টোটকা এখন দেবো, সেইভাবে যদি আপনারা করতে পারেন 23 তারিখের পর, বলতে 23 তারিখের পর ওই মোটামুটি 28-29 এরকম তারিখে পর থেকে কিন্তু আপনারা এই ট্রাইটা করবেন। খুব বেশি করবেন না, একদিন দুদিনই করবেন, কারণ বেশি আমি চাই না যে নেশা পরিণত হোক। কেন আমি বলছি যে আপনাদের এই 12টি রাশি কিন্তু একটা সুফল পেতে চলেছেন। আর স্পেশালি যে 6টি রাশির সেটা আমি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। আর এই যে 12টি রাশি যে পেতে চলেছেন, তাদের আমি বলবো ট্রাই করতে, আপনাদের কপাল ঘুরলেও কিন্তু ঘুরতে পারে। এটা একটা লটারি টোটকা, এটা সবাই ব্যবহার করতে পারেন। এটা কি করবেন আমি বলছি, সেটা আমি বারবার বলে দিচ্ছি, 23 তারিখ যাবার পর, 4-5 দিন পর থেকে কিন্তু আপনারা এটা করতে পারেন, বা তারও পরে কিন্তু এটা করতে পারেন। তাহলেই কিন্তু আপনারা সুফলটা পাবেন, কারণ আপনাদের ভাগ্য সাথে থাকবে। আমি কেন বলছি লটারিটা কাটতে বা লটারি টোটকা আমি একটা দেবো, আর কেন আমি বলছি, এই যে 12টি রাশিরই কিন্তু ভাগ্য অবশ্যই সাথে থাকবে এই রাশি পরিবর্তনের কারণে। কারণ আপনারা সবাই অলরেডি জানেন, কম বেশি অ্যাস্ট্রোলজি দেখেন, এই যে রাহু কেতু এরা কিন্তু সুফল যখন দেয়, এরা কিন্তু বেশি এই ফাটকার দিকেই কিন্তু বেশি একটা নজর দিয়ে থাকে, যেরকম জুয়া সাট্টা এইসবের দিকেই কিন্তু লাভবান, ফাটকা ইনকাম যেটাকে বলে, সেটাই কিন্তু এরা বেশি নজর দিয়ে থাকে। সেই কারণে আমি 12টি রাশির লটারি কাটার টোটকা যেটা বলবো, সেটা করে আপনারা ট্রাই করবেন। কপাল কিন্তু ঘুরলেও আপনাদের ঘুরতে পারে, একটা হট করে দেখবেন একটা মিরাক্কেল কিন্তু আপনাদের সামনে ঘটতে পারে। আপনারা কি করবেন, এটা 12টি রাশির জন্যই টোটকা দিচ্ছি, লটারি টোটকা। এটা কি করবেন আপনারা, শুক্রবার বা বৃহস্পতিবার বা সোমবার বা রবিবার, এই যে কটা বার বললাম, এই বার কটার মধ্যে আপনারা ট্রাই করবেন। আপনারা কি করবেন, সকালবেলায় যেদিন টার্গেট নেবেন যে এই লটারিটা কাটবেন, সেই টার্গেট অনুযায়ী আপনারা কি করবেন, সেই দিন সকাল সকাল উঠবেন, উঠে স্নান করে নেবেন, স্নান করে নিয়ে 7টা থেকে 7:30টার মধ্যে আপনারা এই লটারি কাটার উদ্দেশ্যে বেরিয়ে যাবেন। আপনার বাড়ি থেকে মোটামুটি 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে কিন্তু চলে যাবেন, আপনার পরিচিত কারোর কাছ থেকে নেবেন না, দূরে চলে যাবেন, যে আপনি 3টে দোকান থেকে লটারি কাটবেন। আর কিভাবে কাটবেন, লটারির 1 থেকে 100 পর্যন্ত যে নাম্বারগুলি থাকে, মিডিল তো একই থাকছে, যে নাম্বারের কথা বলছি, নাম্বারগুলো থাকে, একটা 1 থেকে 10-এর মধ্যে নেবেন, আর একটা নাম্বার 50 থেকে 60-এর মধ্যে নেবেন, আর একটা নাম্বার আপনার 96 থেকে 96 এর মধ্যে নেবেন। 3টে নাম্বার এক দোকান থেকে নিয়ে নিলেন, প্রথম দিক থেকে, মিডিল দিক থেকে, লাস্ট দিক থেকে, এরকম করে 3টে দোকান থেকে আপনি লটারি নিয়ে নিন। একদিনই করুন, 3টে দোকান থেকে 3টে করে টিকিট, যেটা আমি বললাম 1 থেকে 10, 50 থেকে 60, 90 থেকে 96, 98 এরকম। আর সকালে কেন যেতে বলছি, সকালে গেলে আপনার এই টিকিটগুলো সব পাবেন, বেলা করে গেলে কিন্তু হয়তো মিডিলের টিকিট থাকবে না, বা প্রথমের টিকিট থাকবে না, বা লাস্টের টিকিট থাকবে না, তখন কিন্তু আপনার এই টোটকাটা কিন্তু সম্পূর্ণ হবে না। সেই কারণে আমি বলবো 7টার মধ্যে 7:30টার মধ্যে সবে দোকান খুলবে, সেই মুহূর্তে আপনি যাবেন, আপনি A to Z টিকিটটা পাবেন, আপনি
এক থেকে 100-র মধ্যে তিনটে মিডিল, প্রথম লাস্ট তিন ঘর টিকিট নেবেন তিনটে দোকান থেকে, নিয়ে আপনি বাড়িতে চলে আসুন। এসে কি করবেন, নিশ্চয়ই ঠাকুর থাকে বা মুসলিম ভাইদের কোনো কোনো ভক্তির একটা জায়গা থাকে, সেখানে গিয়ে একটু ভক্তি করুন। আর যাদের হিন্দু যারা আছেন তাদের যে সিংহাসন বা ঠাকুরের স্থান, সেখানে একটু ভক্তি করে আপনার মনের কিছু চাওয়া থাকলে সেটা বলে টিকিটটাকে একটা সুন্দর মানে শুদ্ধ জায়গায় রেখে দিন। তারপর যথারীতি রেজাল্ট বেরোনোর পরে মিলিয়ে দেখুন, আপনার কিছু না কিছু হতেই হবে, আপনি অল্প কিছু হলেও কিন্তু আপনি পাবেন। আর বড় কিছু যদি হয়ে যায় সে তো আপনার হয়েই গেল। আর আমি কেন এই লটারি টোটকাটা দিলাম, কারণ আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা সুফল দিতে চলেছে 23 তারিখের পর থেকে, আর সেইটা মাথায় রেখে কিন্তু আমি আজ এই লটারি টোটকাটা আপনাদের সামনে দেওয়ার উদ্দেশ্য যে 12টি রাশির প্রত্যেকটা রাশি কিন্তু এই রাহু কেতু রাশি পরিবর্তনের কারণে যে সে যে সুফলটা আমাদের মানব জীবনে পড়তে চলেছে সেটা কিন্তু 12টি রাশির জীবনেই পড়তে চলেছে। আর এই 12টি রাশির জীবনে পড়তে চলেছে মানে কি অটোমেটিক ভালো আমার সময় আসছে এটা সত্য, আমার সুদিন আসছে এটা সত্য, আমি ঘরে বসে আছি এটাও সত্য, কি করে আমার কাছে আসবে টাকা। আর আমি এই ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য, যখনই 12টি রাশির একটা শুভ সময় আসছে বা শুভ যে আপনাদের যে জীবনে ঘটতে চলেছে কিছু, এবার তার সাথে যদি আপনারা ট্রাই করেন বা আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু সেটা সাকসেস হতে পারে, সেই কারণে আমি এই লটারির কথাটা বললাম। কারণ এই 23 তারিখের পর থেকে আমাদের প্রত্যেকের জীবনে একটা পরিবর্তন আসবে, আর এই পরিবর্তনটা আসবে অটোমেটিক তো আসবে না, সেই পরিবর্তনটা আসতে গেলেও কারোর হাত ধরে আসবে, আর সেই হাতটাই আমি লটারির কথা বলছি। কেন লটারির কথা বলছি, রাহু কেতু সব সময় কিন্তু এই ফাটকা দিকটা অবশ্যই এরা বেশি গুরুত্ব দেয়, যেরকম সাতটা জুয়া এইসব দিকে কিন্তু লটারি এসব দিক থেকে কিন্তু এরা বেশি নজর দেয়, সেই কারণে আপনি ঘরে শুয়ে থাকবেন, আপনি বসে থাকবেন, আপনার সুসময় আসবে, আপনি অর্থবান হবেন, আপনি ধনী হবেন, রাজা হবেন, কি করে হবেন। সেই কারণে কিন্তু আমি এই 23 তারিখের পর, আপনি 7 দিন বাদ দিয়ে করুন, 8 দিন বাদ দিয়ে করুন, একটু টাইম বেশি দিয়ে যান, যে আপনার এই সুসময় যখন চলছে তখন আপনি যদি লটারি ট্রাই করেন আপনার কিন্তু হতে পারে বা হবে। আর সেই কারণে কিন্তু আমি এই লটারি যে টোটকাটা আমি যেটা বললাম এটাতে আরও কার্যকারিতা হবে, এমনিতে তো আপনার অবশ্যই সময় ভালো চলবে, তারপরে যদি এই টোটকাটা সম্পূর্ণ সঠিকভাবে আমি যেভাবে বললাম করতে পারেন, আপনার লটারিতে অবশ্যই কিছু না কিছু পেতে পারেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন।